গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতাকে ইহুদি বিদ্বেষ হিসেবে আখ্যায়িত করে একটি বিল পাশ করেছে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এই বিলের ফলে এখন থেকে ইসরায়েলের বিপক্ষে কিছু বললেই সেটিকে ইহুদি বিদ্বেষ ধরে নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনতে পারবে যুক্তরাষ্ট্রের পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সাইব বিন আয়ুব। ইহুদিদের প্রতি ঘৃণা প্রকাশের পাশাপাশি ইসরায়েল রাষ্ট্রকে আক্রমণ করে কিছু বলাও ইহুদি বিদ্বেষের আওতাভুক্ত, কেননা ইহুদিদের সম্মিলন হিসেবে ইসরায়েলকে বিবেচনা করা হয়। ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেম্বার্স অ্যালায়েন্স বা IHRR এর এই সংজ্ঞাকে সামনে রেখে একটি বিল পাশ করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। এর ফলে ইসরায়েলের বিরুদ্ধে কিছু বললে বা লিখলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে পারবে যুক্তরাষ্ট্রের পুলিশ। যুক্তরাষ্ট্রের নাগরিক স্বাধীনতা আন্দোলনের পক্ষে সোচ্চার সংগঠনগুলোর বিরোধিতা উপেক্ষা করেই বুধবার বিলটি পাশ হয়েছে। নিম্নকক্ষে 320-91 ভোটে পাশ হওয়া বিলটি এখন অনুমোদনের জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছুদিন ধরে যে বিক্ষোভ চলছে, দৃশ্যত তার প্রতিক্রিয়া হিসেবে বিলটি পাশ করা হয়েছে। সিনেটের অনুমোদন নিয়ে বিলটি আইনে পরিণত হলে ইহুদি বিদ্বেষ চর্চার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তহবিল বন্ধ করে দেওয়ার সুযোগ পাবে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। নির্বিচারে চালানো ইসরায়েলি হামলায় আবাসিক এলাকা থেকে শুরু করে স্কুল, শরণার্থী শিবির কিংবা হাসপাতাল কিছুই বাদ যায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর থেকে এই পর্যন্ত অঞ্চলটিতে 34,596 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে আহত হয়েছে আরও 77,816 জন। সমালোচকরা বলছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ শুরু হয়েছে তা দমনে ইহুদি বিদ্বেষের এই সংজ্ঞাকে ব্যবহার করা হতে পারে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইহুদি বিদ্বেষের সঙ্গে ইসরায়েল ও ইহুদিবাদের সমালোচনাকে গুলিয়ে ফেলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলপন্থীরা। বুধবার প্রতিনিধি পরিষদে নতুন বিলটি পাশ হওয়ার আগের দিন মঙ্গলবার রাতে মুখোশধারী হামলাকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের উপর হামলা করে। অস্থায়ী ব্যারিকেড ভেদ করার চেষ্টাকালে আক্রমণকারীরা বিক্ষোভকারীদের ক্যাম্প লক্ষ্য করে ককটেলও নিক্ষেপ করে। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।